এবং টয়লেটে এক্সেস সবার জন্য এক্সেস থাকবে ঢুকে ফেলা হয়েছে, ওখানে কোনো ইয়ে থাকবে না, গন্ধ থাকবে না, সুন্দর করে করে দেওয়া হচ্ছে এটাকে। আরো যে জিনিসগুলো বলছেন উনি, তার মধ্যে একটা ছিল হলো ওই রাতে 10-11টা পরে বেশি ভাবে দেখা যায়, তাহলে আমি বলবো যে ইয়া কোথায় আমাদের আমাকে বলতে স্যার আমি ডাব নেই জায়গাতে রাখলে তা আমি জায়গায় দেবো গ্রহণ করি, আমি বা জায়গা দিয়ে আমি তো জায়গার অনুনয় সিটি কমিশন তো জায়গার অনুনয় ওটা হলো বিভিন্ন আচ্ছা আরেকটা ব্যাপার হয় ওই যেমন প্রতিটা হাইরাইজ দালানের সামনে দুই ধরনের, যেটা আমি দেশের বাইরে দেখছি যে ওই দুই ধরনের কন্টেইনার থাকে, একটা নীল একটা হলুদ, যেটা দিয়ে আপনার একটা হলো পেরিশেবল প্রোডাক্ট থাকে আর একটা হলো আপনার যেটা পচনশীল দ্রব্য আর অপচনশীল দ্রব্য, তো এইটা কিন্তু আলাদা আলাদা করে এরকম এটাই শুরু করতে যাচ্ছিল ইয়াতে এই অনিকেতন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ঢাকা শহরের ড্রেনেজ সিস্টেমকে আর একটু স্মার্ট করা, যেমন ড্রেনের জন্য ড্রেন যেন একেবারে লোকচক্ষুর আড়ালে থাকে, যেগুলো অলরেডি নতুন করা হবে ওগুলো লোকচক্ষুর আড়ালে, যেগুলো অলরেডি আছে এক্সিস্টিং ওগুলোকে একদম ঢেকে দেওয়া যাতে একদম মানুষের ভিজিবল না হয়। এখন দুই ধরনের কনসেপ্ট চলছে, আগে ঢাকা ছিল ওপেন করা হয়েছে, এখন আমাদের ঢাকা ঢাকা হলে একদিক দিয়ে সুবিধা ঠিক থাকে, কিন্তু ভিডিও করতেছি আমি সমস্যা নেই, আমাদের কিন্তু ওপেন থাকা বেটার, আর কেউ বলছে যে ইয়া ওপেন উইথ আচ্ছা আচ্ছা তোমার ওটা রানিং থাকবে না? আচ্ছা আদিক ভাই মেইনলি দুইটা দুই ধরনের ড্রেন আছে, একটা হলো সোয়ারেজ লাইনের জন্য একটা, বৃষ্টির পানির জন্য একটা, তো এই এই প্ল্যানগুলো তো অলরেডি মনে হয় আছে আপনার। আমরা সারফেসটা আমরা করব, সোয়ারেজ কিন্তু আমরা করব, সারফেস ড্রেন আছে কিন্তু কিছু কিছু জায়গা সোয়ারেজ প্ল্যান আমরা করছি। আমার প্রশ্নটা ছিল যে ড্রেন তো এখন আমাদের তো যখন বর্ষাকালে বৃষ্টির পানি জমে ডঙ্গর অবস্থা খুব খারাপ হয়ে যায়, তো এইটার জন্য একটা কাউন্টার মেজার একটা করা, আরেকটা হচ্ছে যে সোয়ারেজ লাইনের জন্য একটা করা। তো এখন আমরা সারফেস ড্রেন যেটা আছে এটা তো ওপেন থাকছে, কিছু কিছু জায়গা আবার কভার করে দিচ্ছি, এবং মাঝে মাঝে বেশি বাসাবাড়ির সামনে আমি বলছি চেক আপ প্লেট দিতে, কারণ কেউ যে গাড়ি যখন যায় দিলকিল পড়ে গিয়ে মেডিকেল আটকে যায়, কিন্তু যে হ্যাঁ হ্যাঁ আমি এখানে একটা ইয়ে করছি, দেখেন এখানে একটা ছবি প্রিন্ট আউট করেছি, টু আন্ডারগ্রাউন্ড সিস্টেম, একটা স্ট্রম ওয়াটার আর স্যানিটারি সোয়ারেজ, এখানে যে স্ট্রম ওয়াটারের জন্য আর একটা স্যানিটারি ব্যাগ, দুইটা আলাদা আলাদা করা হয়েছে, তো এইটা আমি দিয়ে দিবো আপনি ইয়ে করে। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যে আর এই যে আচ্ছা ঢাকা ঢাকা উত্তরকে সিলেটের মতো যেমন তার খাম্বাবিহীন করা হয়েছে, ওরকম কোনো করার প্ল্যান আছে কি? অলরেডি অলরেডি আমি তো মাত্র আসছিলাম 9 মাসের মধ্যে, এখানে বলে দিয়েছি জুনের পর থেকে প্রথম নিকেতনে কোনো ইয়া থাকবে না, তার থাকবে না নিকেতনে, কোনো তার থাকবে না ওখানে, কারণ আমার তো আমি তো কালকে গিয়ে তো সব কেটে দিতে পারি, কিন্তু ঢাকা সব কলাপ সাসটেন করবে না। হ্যাঁ হ্যাঁ আমার সাথে কথা হয়েছে যাতে কোনো ব্রডগেজ ইয়া লাইন আছে, ইন্টারনেটের লাইন, আইএসপি আইএসপি লাগবে, আবার ডিজিটাল লাইন ডিস্টার্ব এলাকা গত পরশু দিন তার বিট রেক শুরু হয়ে গেছে,
অলরেডি এটা আমি অলরেডি বলে দিয়েছি নিকেতনে থাকবে না কেন মোটামুটি ইনফরমেশন ঢাকা সিমেন্ট যে করেছে আরিফ সাহেব উনি শুরু করছিল 10 বছর আগে উনি 10 বছর আরিফ সাহেব 6 বছর আমি বলেছি জুনের 1 তারিখ থেকে নিকেতন আমি নিয়ে দেখতে চাই না তার দেখছি আমি বলে দিচ্ছি এবং কাজ হচ্ছে কেন এবং হয়তো তার আগামী করতে পারি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ জুনের পরে আস্তে আস্তে করে সব আচ্ছা ঢাকা শহরে বেয়ারিশ পুকুরে বারোটি বলেছেন আচ্ছা আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যে ঢাকা উত্তরে কিছু কৃত্রিম লেক তৈরি করে তারা সাবস্ক্রিপশনের বিনিময়ে মাছ ধরার ব্যবস্থা করা যেতে পারে এতে করে আমাদের কিছু যারা মাছ ধরতে পছন্দ করে যেমন আমাদের এক ভাই মাছ ধরতে সে টাঙায় লেগেছে আজকে লেক করে মাছ ছেড়ে মাছটা ওটা বড় করে তারপরে মাছ ধরা ব্যবস্থা ভেরি গুড বায়োলজিক্যাল ট্রিটমেন্ট করতে পারলে কাপড়ে মাছ কিন্তু মশা খেয়ে ফেলতে হ্যাঁ আমাদের কাপড়ে মাছ নাই মাছই তো নাই তো আমি বলছি অলরেডি সিটি কাউন্সিল কাপড়ে মাছ ছাড়ার জন্য বায়োলজিক্যাল ওয়েতে ব্যাং গাপ্পি মাছ মাছ লেগুলো ছাড়তে পারলে এই আমি ওখানে কথা বলবো আমার ইয়ের সাথে রাজ্যের যে নতুন মিনিস্টার আসছে তার সাথে বলছি কথা বলবো আজকে তার সাথে কথা বলছি এটাও করা যায় এটা করলে যেমন ওই যে ঠিক আছে ভাই এটা কাকে দিব এটার মধ্যে সব নোট করা আছে হ্যাঁ আমার নাম ফোন নাম্বার সব কিছু আছে আদিক ভাইকে ফ্রি হয়ে দেবেন উনি একটু চোখ বুলাই দেবেন আমাদের দক্ষিণের বর্তমান যিনি মেয়র আছেন শেখ তখন তার কিন্তু এরকম একটা প্রোগ্রাম শুরু সে প্রতি সপ্তাহেই করে এটা এখানে ফ্লপ প্রোগ্রাম মানুষ আসেই না সে তার 50টা ব্যানার করে দিয়ে দিলেও দেখা যায় যে ওই আমরা 10-15 জন 20 জন বা ধরেন 50 জন পলিটিক্যাল কর্মী নাই যাচ্ছে কথা হচ্ছে আমাদের ঢাকা মানে আমার এলাকায় আমার পাশের এলাকা ঠিক আমি 28 নম্বর ওয়ার্ড 26 নম্বর ওয়ার্ডে এই